তো হ্যালো গাইস, আজ আমরা কথা বলবো ফেসবুকের ফলোয়ার অপশান নিয়ে। তো আপনারা যদি খেয়াল করে থাকেন তো দেখবেন কিছু বড় বড় সেলিব্রিটিরা আছে বা আপনার কিছু কিছু বন্ধুদের দেখবেন যে ফেসবুকের প্রোফাইলে যদি তাদের যান দেখবেন সেখানে একটা ফলোয়ার অপশান আছে যেখানে তাদেরকে যারা যারা ফলো করেছে সেই সংখ্যাটা লেখা থাকে। সে 100 কি 200 কি 5000 হোক, যারা যারা তাদেরকে ফলো করে সেটা কিন্তু উঠে থাকে। ওকে, তো আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনারাও কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার অপশানটা চালু করবেন। তো গাইস, এর জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ফেসবুকে ফলো বাটন অ্যাড করার জন্য আপনারা আপনাদের ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। তো আমি আমার দ্বিতীয় নম্বর অ্যাকাউন্টে থেকে আমি আমার মেন অ্যাকাউন্টে ফলো বাটন অ্যাড করা আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু এখানে অ্যাড ফ্রেন্ডের অপশান আছে, বাট ফলো বাটনের কিন্তু কোনো অপশান নেই। ওকে, তো এবারে আমি আমার মেন অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিয়ে কী কী সেটিং করলে আপনার ফলো বাটন অ্যাড হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে এবারে দেখাবো। তো গাইস, এখন আমি আমার মেন অ্যাকাউন্টে চলে এলাম। তো এবারে আমি যে সেটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও ঠিক এই সেটিংগুলো সিলেক্ট করে নেবেন। ওকে, তো সবার প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং। তো এই সেটিংয়ে আরেকবার ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনারা দেখতে পাবেন পাবলিক পোস্ট। ওকে, তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রেন্ডস করা আছে, ফ্রেন্ডস করা আছে, এখানে ফ্রেন্ডস করা আছে। তো এগুলোকে আপনারা পাবলিশ করে দেবেন, প্রত্যেকটাতে পাবলিশ করবেন। তো পাবলিশ করা হয়ে গেলে আপনারা ব্যাকে আসবেন। তো ব্যাকে আসার পরে আপনাদের কাজ শেষ। তো এবারে আমি আপনাদেরকে আমার সেই দ্বিতীয় নম্বর অ্যাকাউন্টটা থেকে আবার সার্চ করে দেখাবো যে ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা। তো আমি আমার দ্বিতীয় নম্বর অ্যাকাউন্টে আবার চলে যাচ্ছি। তো গাইস, এখন আমি আমার দ্বিতীয় নম্বর অ্যাকাউন্টেতে চলে এলাম। তো এবার আমি আপনাদেরকে আবারও সার্চ করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে। আগে এখানে দেখতে পাচ্ছিলেন যে অ্যাড ফ্রেন্ডের অপশান ছিল, বাট এখন কিন্তু এখানে ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনি জাস্ট কয়েকটি সেটিং অন করেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে পারবেন। তো আপনারাও চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন। চ্যানেলের অ্যাবাউটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা চাইলে টেকনিক্যাল তাতানের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করতে পারেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।